ইতিহাসের কুখ্যাত সাত ডাইনি ইউ থেকে এডি রাজবংশের সম্রাজ্ঞী উ জেটিএন চীনের একমাত্র নারী সম্রাজ্ঞী ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য নৃশংসতার জন্য সুবিদিত সতেরোশো আটাত্তর থেকে আঠারোশো একষট্টি মাদাগাস্কারের সাম্রাজ্ঞী রানা ভালোনা দা ফার্স্ট ওরফে ম্যাট কুইন প্রজাদের প্রতি কঠোর নীতি এবং দমন আচরণের জন্য কুখ্যাত ছিলেন থেকে উননব্বই ফ্রান্সের রানী ক্যাথরিন ডি মেডিসি সেন্ট ভার্থ দিবসের গণহত্যার নেপথ্য নায়িকা তিনি পনেরোশো ষোলো থেকে পনেরোশো আটান্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের রানী মেরি দ্য ফার্স্ট ইংল্যান্ডে ক্যাথলিক ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টায় প্রোটেস্ট্যান্টদের উপর নিপীড়নের জন্য ব্লাডি নামে যিনি অধিক পরিচিত থেকে সপ্তম ক্রিওপ্যাট্রা তিনি ঐতিহ্যগত অর্থে অত্যাচারী ছিলেন না তবে তার রাজনৈতিক কৌশল এবং জুলিয়াসিজার এবং মার্ক অ্যান্টনির সাথে মিত্রতাকে রোমান প্রতিপক্ষরা নির্মম ইতিহাসে পরিণত করেছিলেন এলিজাবেথ ব্যথোর পনেরোশো ষাট থেকে ষোলোশো এলিজাবেথ ব্যাথরি ওরফে ব্লাড কাউন্টেস অল্প মেয়েদের নির্যাতন এবং হত্যার অভিযোগে অভিযুক্ত সম্ভ্রান্ত হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত এক রক্ত পিপাসু নারী শেখ হাসিনা উনিশশো সাতচল্লিশ থেকে এই দু বলা যায় শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে লগি বৈঠার সংঘতা অর্থাৎ সহিংসতা প্রবর্তনকারী ওরফে নব্ব ঘষটি বেগম হলেই ওখানে পরিচিত ওরফের সর্বশ্রেষ্ঠ বিশ্ব বিশ্ব এখানে যে টামটা ইউজ আছে সেটাই আমি পড়তে বাধ্য হচ্ছি বিশ্ব বেহায়া বলে ওনারা সম্বোধন করেন ওরফে কাডল রানি বলা হয় এই ইনফরমেশনটা আমার নয় যদি কারুর ব্যক্তিগত খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে মার্জনা করবেন আমি নেহাত ইনফরমেটিভ ভিডিও বানাই এবং বিনোদনের উদ্দেশ্যে যেটা কালেক্টিভ ওয়েতে পাই সেটাকে পাঠ করি প্রতিবেদনটি আমি পেয়েছি ফেসবুক থেকে তাকে আমি ধন্যবাদ জানাই লেখকের নাম আমি জানি না যদি জানতে পারি তাহলে কমেন্ট বক্সে আমি দিয়ে দেব পিলখানায় দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড থেকে শুরু করে মতিঝিলের ছাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের হত্যাকাণ্ড ক্ষমতার মসনদ কুক্ষিগত করে রাখার জন্য নিষিজাতের ভোট অসংখ্য বিচার বহির্ভূত ঘুম ক্রস ফায়ার নারকীয় হত্যাকাণ্ড সহ সর্বশেষ দু হাজার চব্বিশে প্রায় সহস্রাধিক মেধাবী ছাত্রকে প্রকাশ্যে নির্বিচারে নির্মমভাবে হত্যা করার জন্য বিশ্বব্যাপী সুবিদিত আমি যে শেষ নামটা পড়েছি শেষ শেষ নামটা আমি আর নাম উল্লেখ করলাম না পুনর্বার এবং এই তালিকা আরও ক্রমবর্ধমান যাই হোক আমরা প্রথমেই ভিডিও টাইটেলে এবং শুরুতে সাতজনের কথা উল্লেখ বলা হয়েছিল তাই সাতজনের নামই পাঠ করলাম আর আবারও বলছি বিশেষ করে শেষ নামটি সম্পর্কে কারোর যদি আপত্তি থাকে বা ভিন্ন মত থেকে থাকে তাহলে আমাকে দয়া করে মাফ করবেন নেহাত বিনোদনের উদ্দেশ্যে এই প্রতিবেদনটি পাঠ এর সঙ্গে ব্যক্তিগত আক্রমণের কোনো উদ্দেশ্য নেই কারণ উনি এবং ওনার জায়গাটা এখন বর্তমানে বিতর্কিত তাই আমি বারবার করে সেই কথাটা বললাম এবং আমার শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগাম আর যদি কেউ একমত হন তবে তো ঠিকই আছে কোনো সমস্যা নেই নমস্কার